গভর্নমেন্ট জবস তো যারা যারা মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন টেকনিক্যালের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা পিবিএসি আর কোশ্চেন গুলো কেমন এসছে তোমরা এই বছর কেমনভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এবং সিলেবাস কি সমস্ত ডিটেলস আমি এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন টপিক গুলো তোমরা পড়বে সবার প্রথম তোমাদের যেটা জেনে রাখা দরকার যে তোমাদের যে লেটেস্ট আপডেট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমাদের পরীক্ষা হবে বাইশে নভেম্বর দু হাজার কুড়ি ওকে মানে হাতে ধরে নাও পুরো এক মাস তোমার হাতে টাইম আছে পুরো ওকে নন টেকনিক্যাল মোটর ভেহিকলস নন টেকনিক্যাল এই পরীক্ষাটির জন্য ওকে নেক্সট দেখো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল যে সিলেবাস সেটা হচ্ছে সিলেবাসটা তোমরা সবার প্রথম দেখে না তো এক্সাম তোমার দুটোভাবে কন্ডাক্ট হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান কি হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে অবজেক্টিভ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে টোটাল একশোটা প্রশ্ন থাকবে এবং সেভেন্টি ফাইভ থাকবে জেনারেল স্টাডিজ এর ওপর এবং টোয়েন্টি থাকবে ম্যাথের ওপর ওকে এবং এই জেনারেল স্টাডিজের মধ্যেই জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু টপিকগুলো এর মধ্যে ইনক্লুড থাকবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন দুই মার্কস করে ক্যারি করবে মানে একশোটা কোশ্চেন টু মার্কস করে মানে টু হান্ড্রেড মার্কসের এক্সাম হবে তোমাদের ওকে এবং এর সাথে মনে রাখবে এবং এটার জন্য তুমি টাইম পাবে দেখো ডিউরেশন এখানে দেওয়া রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিটে তোমাকে একশোটা প্রশ্নর অ্যান্সার করে দিয়ে আসতে হবে এই পরীক্ষার অফটা একটু অন্য পরীক্ষার তুলনায় হাই হয় কারণ কি এর সিট সংখ্যা খুবই কম থাকে তো সেই জন্য তোমাদের একদম নিজের যদি বেস্টভাবে পড়াশোনা করতে পারো তবে কিন্তু এই পরীক্ষায় পাস করতে পারবে ওকে তুমি পুরো ডিটেলস বলে দেবো কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে একটু দেখে নাও ধৈর্য ধরে এরপর তোমাদের পার্ট টু যেটা হবে এখানে যারা যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউ ডাকার পর তোমাদের ফাইনাল লিস্ট মেরিট ফাইনাল মেরিট লিস্ট তোমাদের প্রিপেয়ার করা হবে ওকে এবং ফাইনাল মেড লিস্ট যেটা তৈরি হবে তোমার পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সাম মানে ইন্টারভিউ বোধ মিলিয়ে তোমাদের হবে যেমন দেখো দুশো মার্কসের পার্ট ওয়ান এবং পার্ট টু ইন্টারভিউ হচ্ছে ফিফটি মার্কস মানে টোটাল টু ফিফটি মার্কসের উপর তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি হবে মানে লাস্টে যারা জবটা পাবে তাদের লিস্টটা তৈরি হবে আশা করি এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখো আমরা চলে আসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা তোমাদের দু উনিশ সালের কোশ্চেন পেপার লাস্ট যে এক্সামটা হয়েছিল এম বি আই নন টেকনিক্যাল দু হাজার উনিশের ওকে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন গুলো দেখবো এখানে আমি কিন্তু অ্যান্সার বলবো না তোমরা যদি বলো আমি অ্যান্সারের আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু এখানে আমি যেটা অ্যানালাইসিস করে করে বলে দেবো যে কোন কোন টপিক গুলো তোমাদের পড়তে হবে কোথা থেকে তুমি পড়তে পারবে এবং কেমন ভাবে সবার প্রথম কোশ্চেন তোমার ইংলিশে হবে বাংলাতে যত সম্ভব হবে না ওকে এই কোশ্চেনটা আমি যেটা পেয়েছি এটা পুরো তোমাদের ইংলিশ ভার্সনের কোশ্চেন বেঙ্গলি ভার্সনের কোশ্চেন নাই তো যত সম্ভব তোমাদের কোশ্চেনটা ইংলিশ ভার্সন হবে বেঙ্গুলিতে হবে না ওকে এবার দেখো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো হোয়েন ইজ দ্য ইন্ডিয়ান আর্মি ডে সেলিব্রেট মানে ইম্পর্টেন্ট ডেটস এই টপিক থেকে তোমার অনেকগুলো প্রশ্ন এই পরীক্ষায় এসছে আমি তোমাদের পরপর তোমাদের দেখিয়ে দেবো তাহলে এই টপিকটা তোমরা একটা খাতায় নোট ডাউন করো যে সবার প্রথম তোমাকে যেটা পড়তে হবে কোন দিন কি পালন করা হয় ইম্পর্টেন্ট ডেটস আমাদের মিশন স্ট্র্যাটেজিকের দুটো প্লেলিস্ট আছে একটা পুরনো এবং একটা আপডেট করছি তো তোমরা যদি চাও ভিডিও ডেসক্রিপশনে দুটো লিঙ্কই পেয়ে যাবে সেখান থেকে তোমরা ওল্ড ভার্সনটা পড়ে নেবে এবং লেটেস্ট যেটা আপডেট করছি সেটা আস্তে আস্তে আপডেট করছি তোমাদের পরীক্ষার আগে আপডেটও হয়ে যাবে তো সেটাও তুমি পড়তে পারো ওকে এইটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম আর করানো আছে আর আমি আরেকবার করে রিভাইজ করে দেবো সেকেন্ড দেখো এই সাইড আমি পরপর এটা দেখো চাইন সেট আপ ওয়ার্ল্ড ফার্স্ট থ্রি ডি পিন্টা তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে তো তোমাদের মিনিমাম আহ সেপ্টেম্বর অক্টোবর মান্থ থেকে নভেম্বরের একদম যদি সরি নভেম্বরে তোমার যদি পরীক্ষা হয় তোমাদের এই অক্টোবর এই পুজোর আগে কারেন্ট অ্যাফেয়ার্স করলে এন ওকে কারেন্ট অ্যাফেয়ার্সও আমাদের তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও এখন ফ্রিতে পোস্ট করে দিচ্ছি একটু পিডিএফ গুলো সংগ্রহ করে নেবে অনেকগুলো পোস্ট করে দিয়েছি সেগুলো একটু করে নেবে দেখো এগুলো সব হচ্ছে কারেন্ট এফেয়ার্স আমি তারপরে দেখো এখানে দেখো একটা রয়েছে

কুড়িতে সামার অলিম্পিক কোথায় হবে একুশে কোথায় হবে এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণ পরীক্ষায় আসছে তো এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এগুলো করানো আছে ওকে তারপরে দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেখো ওয়াল স্ট্রিট লোকেটেড তো ওয়াল স্ট্রিট কোথায় রয়েছে তো এটা দেখো এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ বিশেষ মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তো তোমাদের যে যদি তুমি ডাব্লিউ বিশেষ এর ফিলিমস এবং ডাব্লিউ বিশেষ মেন্স এর প্রশ্ন থাকে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নেবে ফিলিমস এর দু হাজার ছয় সাল থেকে দু তো উনিশ সাল সরি দুহাজার কুড়ি সাল পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নেবে এবং মেনসের যদি প্রশ্ন থেকে থাকে তোমার কাছে থাকে থাকে তো দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নেবে প্রচুর পরিমাণ তোমরা কমন পাবে এবং তাছাড়া তোমার কাছে যদি এগুলো যেহেতু তোমাদের পরীক্ষায় ইংলিশ ভার্সন হবে আমি যে টপ জিকে গুলো তোমাদের করিয়ে থাকি সেগুলো সব বাংলাতে তুমি যদি আমার একটা লাইভ মক টেস্টের একটা প্লেলিস্ট চলছে দেখবে একশো ষাট পর্যন্ত ক্লাস হয়ে গেছে প্রায় তোমার দশ হাজারের কাছাকাছি জিকে কমপ্লিট হয়ে গেছে ওটাও যদি ওটা যেহেতু বাংলাতে তুমি যদি বাংলাতে পুরোটা কমপ্লিট করে নিতে পারো এগুলো সব তোমরা ওখানে কমন বয় পেয়ে যাবে কারণ এগুলো সব আমার করানো আছে যখন পড়বে আস্তে আস্তে তখন দেখবে এগুলো সব তোমরা ওখান থেকে কমন পাচ্ছ তো ওইটা তুমি যদি বেঙ্গলি ভার্সানে পড়তে যাও তো তোমরা আমার মক টেস্ট করতে পারো অথবা যদি ইংলিশ ভার্সানে পড়তে যাও একটা এসএসসি এর প্রিভিয়াস ইয়ার বই পাওয়া যায় কিরণ পাবলিকেশনের উনিশশো নিরানব্বই সাল থেকে টিল ডেট পর্যন্ত বলে ওই বইটা পড়তে পারো আরো কিছু বই আছে আমি সেগুলোর লিস্ট তোমাদের পরে বলে দেবো ওকে অথবা বেঙ্গলি ভাষা নিয়ে পড়লে আমার লাইন মক টেস্টের প্লে লিস্টটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওটা তুমি পড়তে পারো কিন্তু ওটা যেহেতু বেঙ্গুলি ভার্সে তোমাদের পরীক্ষায় ইংলিশ ভার্সে হবে তুমি যদি অ্যাডজাস্ট করে নিতে পারো তাহলে কোনো রকম কোনো বই কিনতে হবে না তারপরে দেখো অগ্নি ফাইভ ফলস আন্ডার তো দেখো এগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে পড়ছে ডাব্লিউ বিসিএস মেন্সের একটা সায়েন্স এন্ড টেকনোলজি বলে আলাদা একটা পেপারই থাকে ওকে দু হাজার সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নেবে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং বেঙ্গুলি ভার্সেনে এই প্রশ্নগুলো আমার করানো আছে ওকে আমার মিশন তোমাদের লাইভ মক প্লেলিস্টে সেখান থেকে তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে এরপরে দেখো আরেকটা রয়েছে দেখো রান্ডারের ফুল ফর্ম কি তো এই ফুল ফর্ম ফর্মেড প্রশ্ন করতে পরীক্ষায় আসে তোমাদের রয়েছে তো এগুলো এই টপিকটা তোমাদের পড়তে হবে ওকে তারপরে দেখো এখানে কি বলেছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় কে জিতেছে তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে পরবর্তী দু হাজার একুশ কোথায়

একদম পুরোটা ভিডিও গুলো দেখে কমপ্লিট করে নেবে আর দশ হাজার দেখো এখানে আবার একটা জিকে দিয়েছে ঘুমার বা সরি ঘুমার ইজ দা ফোর্ক ডান্স ফ্রম দ্য ঘুমার কোন রাজ্যের ফোর্ক ডান্স সেটা তোমাদের বলতে হবে আশা করি প্রত্যেকে তোমরা যারা ভিডিওটা দেখছো এটা জানো অ্যান্সার তারপর দেখো এটা কারেন্ট এফেয়ার্স এর মধ্যে পড়ছে এখানে দেখো কি বলেছে হুইচ কোম্পানি লঞ্চ দ্য ওয়ার্ল্ড থ্রিনেস ল্যাপটপ এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এ দেখো এই বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে হিমালয়ান হাইড্রো এক্সপো বা বিভিন্ন প্রোজেক্ট যেগুলো কোন কোন নতুন লঞ্চ করছে কোন কান্ট্রি সেইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পেয়ে যাবে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিস্ট আমি দিয়ে রাখবো এরপর দেখো যেটা রয়েছে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান তো ভারতের যে প্রতিবেশী দেশ রয়েছে এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট কান্ট্রি যেগুলো ভারতের সাথে রিলেশন রয়েছে তাদের ক্যাপিটাল তাদের মুদ্রার নাম এবং তাদের সংসদের নাম এই তিনটে টপিকই তোমাদের পড়ে রাখতে হবে মিশন স্ট্র্যাটেজিক এর প্লেলিস্টে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওকে সেখানে এইগুলো তোমরা পেয়ে যাবে পুরো কমপ্লিট করে দেওয়া আছে ভালোভাবে পড়লেই তোমরা পাস করে যাবে তারপর এখানে দেখো বেস্ট পিকচার ইন দু হাজার আঠারো অস্কার দু হাজার আঠারো অস্কার তোমাদের দু হাজার উনিশ কুড়িতে যে অস্কার লাস্ট দেওয়া হয়েছে সেটা তোমরা দেখবে ওকে তারপর দেখো এখানে দাদা সাহেব ফালকে তো দাদা সাহেব ফালকে লাস্ট অ্যাওয়ার্ড যেটা পেয়েছে সেটা তোমরা দেখবে তারপর তারপর দেখো ডিউস ম্যাস ড্রপ লাভ লেট ফল্ট এই শব্দগুলো কোন খেলার সাথে যুক্ত মিশন স্ট্র্যাটেজিকের জিগের লিস্টে এটা পেয়ে যাবে এগুলো সব আমার কমপ্লিট করানো আছে ওকে বলে একটু পড়ে নেবে এখন খাতায় নোট ডাউন করে নাও যে কোন কোন টপিক গুলো তোমাদের পড়তে হচ্ছে তারপর দেখো ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন প্রপোজ ফর তো এই ধরনের প্রশ্ন কিছু তোমাদের এসএসসি সিজিএল এরই বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থাকে তো সেগুলো তোমরা পড়ে নিতে পারো এবার দেখো কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে হিউম্যান রাইটস কমিশন নেই সেটা তোমাদের বলতে হবে তো এইগুলো সব কিন্তু পিভিএস মানে রিপিট করা প্রশ্ন তো তারপরে দেখো এখানে ন্যাটো তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে তো দেখো এগুলো স্ট্র্যাটেজিকে এগুলো সব আমি যে লাইভ মক টেস্ট করেছি সেখানে কমপ্লিট করানো আছে অবশ্যই পড়বে ওকে প্লে লিস্ট যা থাকবে সব পড়ে নেবে এরপরে দেখো ভিড় সাবারকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাও পিভিএসি আর কোশ্চেন করানো আছে তারপরে দেখো এখানে রেপো রেট চেয়েছে এটা তোমরা আমি তোমাদের যেটা কি বলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাচ্ছি তো সেখানে আমি এগুলো করে দিচ্ছি তো সেগুলো একটু পড়ে নেবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের দু হাজার কুড়ির তোমাদের চাইবে তারপর দেখো এখানে বিভিন্ন অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স যেগুলো দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো তোমাদের পড়তে হবে তারপরে এখানেও দেখো এখানে কি বলেছে দু হাজার উনিশের লিটারেসের ওপর কে অ্যাওয়ার্ড পেয়েছেন তো এটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পড়ছে অফিসিয়াল ফেলওয়ার্ড অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত ডিটেলস তোমাদের পড়ে রাখতে হবে পশ্চিমবঙ্গের সেন্সাস পড়ে রাখতে হবে ন্যাশনাল ফুড সরি ন্যাশনাল ফুড ন্যাশনাল ফ্লাওয়ার ন্যাশনাল এগুলো সব তোমাদের পড়ে রাখতে হবে তারপরে দেখো ন্যাশনাল অ্যানিমেল কোনটা তারপরে এখানে দেখো পৃথিবী ফ্ল্যাট নয় কেন এগুলো তো জিওগ্রাফির মধ্যে পড়ছে কমন প্রশ্ন এটা তোমাদের ইয়ের মধ্যে পড়ে যাবে আমি কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখলাম এগুলো সব আমি তোমাদের করানো আছে তোমরা একটু পড়ে নেবে দেখো এটা খারাপ ওয়াসালা ইজ ফেমাস ফর এটা কি জন্য ফেমাস সেটা তোমাদের বলতে হবে তারপর দেখো কোন ব্রিজকে ক্যান্টিলিভার ব্রিজ বলা হয় ভারতের এগুলো সব তোমাদের করানো আছে এই দেখো এইটা আমার যেটা করানো নয় এটা তোমাদের নিজে থেকে করে নিতে হবে যে থিম দু হাজার কুড়ি কুড়িতে যেহেতু এটা দু হাজার উনিশের প্রশ্ন এখন কোনো উনিশের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখন কাজে লাগবে না কিন্তু এটাই আপডেট করে দু হাজার কুড়িতে এর থিম কী রয়েছে এটা তোমাদের নিজে থেকে তৈরি করে নিতে হবে কারণ এটা নোট আমার বানানো নেই ওকে এই টপিকটা একটু নিজে থেকে করে নেবে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে প্রচুর ভিডিও তারপরে দেখো আর কি রয়েছে এবার দেখো টোটাল সেভেন্টি ফাইভ কোশ্চেন তো এখানে দেখো পঞ্চাশের পর আবার পঁচাত্তর থেকে তোমাদের এখানে কোশ্চেন শুরু হচ্ছে এই দেখো ডুরান বিভিন্ন ট্রফি এবং সেটা কোন স্পোর্টস এর সাথে যুক্ত এটারও মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে তারপর দেখো সংস্কৃত কলেজ অফ ইন্ডিয়া কোনটা কি জন্য ফেমাস কোথাকার সংস্কৃত কলেজ ফেমাস সেটা তোমাদের বলতে হবে তারপরে দেখো কক পিট অফ ইউরোপ কাকে বলে এটা যত সম্ভব তোমাদের ডাবল বিশেষ মেনসে পিবিএস ইয়ার কোশ্চেন তারপরে দেখো মানস স্যাংচুয়ারি বা মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত এটাও তোমাদের আমার করানো আছে মিশন স্ট্র্যাটেজি প্লেলিস্টে পেয়ে যাবে তারপরে দেখো হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় সেটা তোমাদের বলতে হবে মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো রয়েছে এবং তার হেডকোয়ার্টার কোথায় এটাও তোমরা মিশন স্ট্র্যাটেজি প্লেলিস্টে পেয়ে যাবে কমন তারপরে দেখো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে তারপরে নেক্সট জিকে আর কি রয়েছে দেখো তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক বেশি পরিমাণ আসবে মানে মনে করো পঁচাত্তরটা কোশ্চেনের মধ্যে প্রায় কুড়িটা পনেরো থেকে কুড়ির মতো তোমার কারেন্ট এফেয়ার্সই আসবে তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভালোভাবে নেবে এবং তার সাথে দেখো ফার্স্ট স্পেস শিপ ইন অরবিট মুন এটা দেখো তোমাদের এসএসসি সিজেলস এ পিভিএসি এর কোশ্চেন দু হাজার উনিশ কুড়িতে এসছে আমি এখন তোমাদের যে লাইভ মক গুলো নিচ্ছিলাম সেখানে এই প্রশ্নটা রিপিট হয়েছে দেখবে তো অবশ্যই তোমরা পুরো মক টেস্টের প্লে লিস্টটা কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে পরীক্ষাতে দেখবে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ ওকে এবং দেখো বিশ্ব বাংলায় এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে দেখো পৈলু কোন কান্ট্রির সোলজারদের বলা হয় এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তারপরে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বলে দেখো এদো মালয়েশিয়ার পার্লামেন্ট মালয়েশিয়ার সংসদের নাম কি খুব ইম্পর্টেন্ট এই মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে এটা পেয়ে যাবে ওকে বিভিন্ন কান্ট্রি ক্যাপিটাল কি সেখানকার সংসদের নাম কি তাদের কি বলবো কারেন্সি বা মুদ্রার নাম কি সেটা তারপরে দেখো পন্ডিচেরি বা পুডুচেরি কবে ভারতের ইউনিয়ন টেরিটরি হয়েছে এটা লাইভ মক টেস্টের প্লেলিস্টে পেয়ে যাবে অল ইন্ডিয়া মুসলিম লীগ এটাও লাইভ মক টেস্টের প্লেলিস্টে পেয়ে যাবে জয় জওয়ান জয় কিষান কার স্লোগান লাইভ মক টেস্টের প্লে লিস্টে পেয়ে যাবে তারপরে দেখো এটা তো মেলা রিলেটেড প্রশ্ন এটা দেখো যত ধরনের রিসেন্টলি যে মেলাগুলো হচ্ছে এগুলো তোমাদের এস এস সিজিএল সিএচএসএল এর রিসেন্টলি আমি তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি মক টেস্টে লাস্টের দিক থেকে দেখতে শুরু করবে তাহলে এই মেলা রিলেটেড প্রশ্ন পেয়ে যাবে তারপরে দেখো বুকস এন্ড অথার্স খুব ইম্পর্টেন্ট ক্যান্টিবেরি টেলস কেয়ার লেখা বুকস অ্যান্ড অথার্সে আমার অনেকগুলো প্লেলিস্ট বানানো আছে প্লেলিস্ট লিস্ট খুঁজবে পেয়ে যাবে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওকে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই হচ্ছে কোশ্চেন দেখো এটা তোমার অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি ক্রসিং দ্য লাইন এটা তোমাদের হয়ে গেল তো এই হচ্ছে তোমাদের পুরো জিকে জিকেটা পুরো কমপ্লিট করা আছে আমাদের সবার প্রথম কি কি কমপ্লিট করতে হবে তোমাকে তাহলে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক মিনিট একটু দেখে নাও তো এটা দেখো আমাদের চ্যানেলের প্লেলিস্ট এখানে কোন কোন গুলো তোমরা পড়বে সেটা দেখে নাও সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ লাইভ মক টেস্ট বেঙ্গলি এখানে টোটাল তোমার একশো সত্তর কি একশো আটষট্টি মতো তোমাদের মক টেস্ট হয়ে গেছে প্রায় দশ হাজার মতো কমপ্লিট হয়ে আছে পুরোটা কমপ্লিট করতে হবে ওকে কারণ তোমাদের সেভেন্টি ফাইভ তো জি আছে এটা পড়তে হবে তারপরে দেখো এইখানে কারেন্ট এফেয়ার্স এর প্লে লিস্ট দেখো এখানে এই যে টোয়েন্টি টোয়েন্টি রেলওয়ে গ্রুপ ডি এন এটা তোমাদের সব ধরনের পরীক্ষার জন্য কাজে লেগে যাবে এবং যদি তোমার ভিডিও দেখতে ভালো না লাগে এইগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো ওকে সেগুলো একটু পড়ে নেবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি এটা তোমরা পেয়ে যাচ্ছ এবং এর সাথে দেখো এই যে জিকের যে এই প্লে লিস্টটা দেখতে পাচ্ছ এখানে পাঁচ ছটা ভিডিও রয়েছে এবং যেটা পুরনো আমাদের প্লে লিস্ট সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে কোথাও সেই প্লে কমপ্লিট করবে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো সেখান থেকে পুরোটা কমপ্লিট করে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে ওকে এবং দেখো এখানে সায়েন্স দুটো আমি প্রিভিএস কোশ্চেন করিয়েছিলাম বাকিটা করানো হয়নি এখনো টাইম পাইনি আর তারপরে করানোর এগুলো তো তুমি তোমরা একটু করে নিতে পারো এগুলো সব তোমাদের পরীক্ষায় কাজে এই যে দেখতে পাচ্ছ মিশন স্ট্র্যাটিক এই প্লে লিস্টটা পুরোটা কমপ্লিট করতে হবে তোমাদের একত্রিশটা ভিডিও আছে এটাতে দেখতে পাচ্ছ এখানে একত্রিশটা ওকে তার নিচে দেখো বুকস অ্যান্ড অথার্সের একটা প্লে লিস্ট রয়েছে এখানে চারটে ভিডিও আছে এটা পুরোটা কমপ্লিট করতে হবে তো এই লিঙ্কগুলো সব আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো খুব ভালোভাবে প্রিপারেশন নাও ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করো ওকে আর এসা করব বা কোনো এসএসসি সিজিএলের প্রিভিয়াস ইয়ার কোনো বই থাকলে সেগুলো কমপ্লিট করো তাহলে তোমাদের হয়ে যাবে এবং টার্গেট রাখবে মিনিমাম সিক্সটি ফাইভ প্লাস সঠিকভাবে স্কোর করা মানে একশো তিরিশ বত্রিশ এরকমভাবে স্কোর করা কারণ এগুলো সিট খুবই কম থাকে কোশ্চেন ইজি হয় এবং কাট অফটা অনেকটা হাই হয়ে যায় ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো